ধানই দেশের প্রধান শস্য। দেশের মোট আবাদি জমির 85% জমিতে ধান উৎপাদন হচ্ছে। এই মুহূর্তে বিশ্বে তৃতীয় অবস্থান করছে চাল উৎপাদনে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে চালের গুরুত্ব অপরিসীম। চালের উৎপাদন নিয়ে বণিক বার্তায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দর্শক পাঠক, বণিক বার্তা নিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আবু তাহের। চাল উৎপাদন কমতে পারে 5.5 লাখ টন, এই শীর্ষক একটি প্রতিবেদন বণিক বার্তায় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের বণিক বার্তার উপনগর সম্পাদক সাইদ শাহিন, তিনি স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাইদ শাহিন, নিউজরুমে আপনাকে স্বাগত। ধন্যবাদ তাহের। একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেটি আপনি করেছেন, সেটি হল চাল উৎপাদন কমতে পারে 5.5 লাখ টন। শুরুতেই যদি প্রতিবেদনের প্রেক্ষাপটটি নিয়ে কিছু বলতেন। ধন্যবাদ তাহের। দেখুন, প্রতিবেদনটি মূলত আমরা আমেরিকান কৃষি বিভাগের তথ্য বরাদ দিয়েই করেছি, ইউএসডিএ, যারা কিনা প্রতি 3 মাস কিংবা 4 মাস পর পরই বিশ্বের বিভিন্ন দেশের শস্যের উৎপাদনের প্রক্ষেপণ করে থাকে। তো এবারও এই চলতি মাসের প্রথম সপ্তাহেই তারা এই প্রক্ষেপণটি করেছে, যেটি গত পরশুদিন প্রকাশ হয়েছে রাতে। সেই প্রতিবেদনের তথ্য ধরে আমরা যেটি করেছি যে এইবারের উৎপাদনটি, চালের উৎপাদন এই বছরে 5.5 লাখ টন কমে এসে 3.53 কোটি টনে নেমে আসতে পারে বলে তাদের প্রক্ষেপণ রয়েছে। তাদের প্রক্ষেপণের পেছনে যথার্থ যৌক্তিকতাও দেখিয়ে তুলেছেন তারা। সেটি হলো যে আপনি জানেন যে গত কয়েক মাস ধরেই আমাদের দেশে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগের আমরা প্রকোপ লক্ষ্য করছি। আমফানের পর থেকে বন্যা পরিস্থিতির অবনতি, তারপর আবার বন্যা, এই ধরনের বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ আমাদের এইবার আমন ধানের উপরে বড় ধরনের প্রভাব ফেলেছে। এবং তারা বলতে চাচ্ছে যে এইবার আমন ধানের উৎপাদনটাই 7.5 লাখ টনে বেশি কমে যেতে পারে, তবে আউশ দিয়ে কিছুটা রিকভারি হলেও টোটাল উৎপাদনে আসলে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে না। ইউএসডিএ বলছে যে এইবার বাংলাদেশের ধান উৎপাদনটা 3.58 লাখ টন থেকে কমে এসে 3.53 লাখ টনে নামতে পারে। সো এদের তথ্যটা আমরা জাস্ট প্রতিবেদনে তুলে ধরেছি। আচ্ছা, প্রতিবেদন অনেক কথাই বলেছেন আপনি। আসলে আপনার দেওয়া প্রতিবেদনে যে তথ্যগুলো উঠেছে, সেই তথ্যের সঙ্গে, অর্থাৎ চালের উৎপাদন সম্পর্কে তথ্যের সঙ্গে সরকারের ভাষ্যটা কী? আপনি জানেন যে চালের উৎপাদনের সার্বিক বিষয়টি দেখাশোনা করে থাকে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাদের একটি প্রক্ষেপণ রয়েছে এবং তাদের একটি ব্যবস্থাপনা রয়েছে, এবং তাদের একটি ব্যবস্থাপনার মাধ্যমে টোটাল উৎপাদন কত হতে পারে সেটি তারা বলার চেষ্টা করছে। বরাবরই আমরা যেটি জানি যে এইবার কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে এবার চাল উৎপাদনটি 3.96 কোটি টন হতে পারে বলে তাদের প্রক্ষেপণ, যদিও গতবারের উৎপাদনটি ছিল 3.87 কোটি টন। এই দুটি জায়গাতে উৎপাদন এবং প্রক্ষেপণ, কৃষি মন্ত্রণালয়ের সাথে ইউএসডিএর যে তথ্যের যে বিভ্রাটটি হচ্ছে সেটি মূলত দুটি কারণে। একটি হলো যে ইউএসডিএ বলছে যে তাদের উৎপাদনটি মিল রাইস, অর্থাৎ শুকনা, মানে মিল থেকে যে চালটি আসে সেটিকেই তারা উৎপাদনের মোট তথ্য বলছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবটি মাঠের ধান উৎপাদনের কনভার্টেড, ধান থেকে চাল যেটি হয় সেই কনভার্টেড রাইসটি তথ্য বলছে। ফলে টোটাল উৎপাদনের মধ্যে দুটি সংস্থার মধ্যে একটি গ্যাপ আছে। তারপরেও দুটি সংস্থার এই গ্যাপের পাশাপাশি আরও যে বিষয়টি হলো, ইউএসডিএ সাধারণত সরকারি তথ্যের সাথে সাথে স্যাটেলাইট ইমেজিং ব্যবহারের একটি প্রবণতা আছে তাদের মধ্যে, এবং তাদের মেথোডোলজিটাও বেশ বৈজ্ঞানিক মনে হয়। তো যার কারণে তাদের এই এই তথ্যটির সাথে একটি বড় ধরনের পার্থক্য রয়েছে সরকারের। সো সেটিকেই এই প্রতিবেদনে তুলে আনা হয়েছে যে সরকার যেটি বলছে সেটিও আমরা যেমনটি বলেছি, ইউএসডিএ যেটি বলেছে সেটিও আমরা প্রতিবেদনে বলার চেষ্টা করেছি। আচ্ছা, যদি চালের উৎপাদনটা কমে যায় তাহলে সামনের দিনগুলোতে তার প্রভাবটা কী হতে পারে? প্রভাব আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাহের। আপনি জানেন যে চালের এখন যে মাঝারি মানের চাল, যেটি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের ক্রয়ের মধ্যে থাকে যে চালটি, সাধারণত সেটি 40-45 টাকার মধ্যেই কেনা হয়ে থাকে, কিন্তু সেই চালটির দামও কিন্তু 50 টাকা ছাড়িয়ে গেছে, এবং দামটি গত কয়েকদিন ধরে বাড়তেই ছিল। গত কয়েক মাস ধরে একটি বৃদ্ধির পরে যে স্থিতিশীলতা সেটি আমরা লক্ষ্য করছি, কমার কোনো লক্ষণ আমরা এখনও দেখতে পাইনি। এছাড়া ভালো মানের চালটিও 60 টাকার উপরে চলে গেছে, 65 টাকায় চলে গেছে। মোটা চালের দাম কিছুটা ওঠানামা করে একটি রিজনেবল প্রাইসের মধ্যে, কিন্তু মাঝখানে মোটা চালের দামটিও একটু বেড়ে গেছিলো।
প্রধানত দুটি প্রভাব থাকবে চালের দাম, চালের উৎপাদন যদি এবার কমে, একটি হলো ভোক্তার দিক থেকে, একটি হলো কৃষকের দিক থেকে। এবার যদি আমরা, আমি শঙ্কা প্রকাশ করছি যে হয়তোবা ভোক্তাদের বেশি দামে চাল কেনা লাগতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু কৃষকেরও এবার একটি বড় ধরনের দামের সাপোর্ট দিবে বলে মনে হচ্ছে, কারণ কিছুদিনের মধ্যেই আমন ধান ওটা শুরু হয়ে গেছে। সো এখনও পর্যন্ত আমরা যেটি তথ্য পেয়েছি যে বেশ ভালো দাম পাচ্ছে কৃষকরা। সো দুটি প্রভাব আছে, একটি হলো যে চাল উৎপাদন যদি এবার কম হয় তো ধান, স্বাভাবিকভাবে ধানের দামটা বৃদ্ধি পাবে। ধানের দামটা বৃদ্ধি পেলে আসলে আলটিমেটলি চাল উৎপাদনের, চালের দামটাও বেড়ে যাবে, যেটি ভোক্তার জন্য অসহনীয় হতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় যেটি দেখা দিতে পারে আর কি, যেটি কিছুদিন আগে আমরা বণিক বার্তাতে প্রতিবেদনও করেছি, সেটি হলো যে সরকার বেশ কয়েক বছর ধরে ঘোষণা দিচ্ছে যে আমরা সরকারিভাবে চাল আমদানি করছি না। সেই জায়গাটায় হয়তোবা সেই অবস্থান থেকে সরে আসা লাগতে পারে সরকারকেও, যে সরকারিভাবে চাল আমদানিটা হয়তোবা এবার করতে হইতে পারে। প্রাথমিকভাবে আমরা যতদূর জেনেছি যে কয়েক মাস আগে সরকারের শীর্ষ পর্যায় থেকে অনুমতি নিয়েছিল চাল আমদানির, এবং সেটি বাস্তবায়নও চলে গেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিধারণ কমিটির যে মিটিং, সেখানে 300,000 টন চাল আমদানির বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে এবং এটি প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। ফলে ধানের দাম, চালের দাম এই যে বৃদ্ধি, সেটি আসলে কৃষকের একটি প্রভাব থাকবে, ভোক্তাদের উপরে একটি নেতিবাচক প্রভাব ফেলবে, এবং সরকারের যে অবস্থান ছিল চাল আমদানির বিষয়ে সেই অবস্থান থেকে সরে আসা লাগতে পারে। এই হলো চালের সংকটের তিনটি প্রধান প্রভাব। তাহলে আপনার দেওয়া তথ্য অনুযায়ী আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। একদিক থেকে আমরা বলছি যে ধানের দাম যদি বেশি হয় তাহলে কৃষক লাভবান হবে, অন্যদিকে এই যে চালটা উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে বাজারে কিন্তু একটা ভোক্তার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাহলে এই দুই যে জায়গা, অর্থাৎ কৃষক এবং ভোক্তার, এদের কীভাবে এই দুইজনের স্বার্থ রক্ষাটা করা হবে, আর সরকার বা কী ভাবছে এটা নিয়ে? সরকারকে সবসময় বিব্রত হতে হয় এই দুটি জায়গায় ম্যানেজ করতে গিয়েই, একদিকে কৃষক, একদিকে ভোক্তা, দুইটি স্বার্থই সরকারকে রক্ষা করতে হয়। সেই রক্ষাটি করার আসলে মেকানিজম কিন্তু সরকারের হাতে আছে। আপনি জানেন যে খোলা বাজারে চাল বিক্রি একটি প্রধান মেকানিজমটাই হলো এই এই দুইটি পক্ষকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার একটি অন্যতম মাধ্যম, যেটি হয় যে এখন যে চালের যে মৌসুম, সেখানে সরকার কৃষকের কাছ থেকে ধান কিনবে, ধান কিনে মজুত করবে, ধানটা চালে কনভার্টেড করবে, তাহলে কৃষক কিন্তু দিন শেষে দামটি পাবে। তারপর যদি সরকার করতে হয়, তার সরকারের যে মজুত ব্যবস্থাপনাটি গড়ে উঠলো, সেখানে যদি মনে করে যে ঘাটতির সম্ভাবনা থাকে, তাহলে সে সরাসরি আমদানিতে যেতে পারে। তো আমরা জানি যে সরকারের মজুত ক্ষমতা আসলে 20-21 লাখ টনের মতো। সো সরকার যে পরিকল্পনা করেছে এবং তার যে আভ্যন্তরীণ মজুত ব্যবস্থাপনাটি রয়েছে, আমদানি এবং কৃষকের কাছ থেকে সংগ্রহ, এই দুটির মাধ্যমে তার মজুত ব্যবস্থাপনাটি গড়ে সাধারণ মানুষের স্বল্প মূল্যে চালটি দিতে পারলেই কিন্তু তাহলে ভোক্তার উপরে প্রভাবটা অনেকাংশেই কমে নিয়ে আসা সম্ভব হবে, এবং বাজারে দামটাও কমে নিয়ে আসা সম্ভব হবে। যদি সরকার কম দামে কিংবা ন্যায্য দামে কিংবা সুবিধাজনক দামে সরকার যদি চালটা খোলা বাজারে বিক্রি করে, তো এটি হলো যে সরকারের মূল মাধ্যম, যে সরকার কিনবে কৃষকের কাছ থেকে, তার মজুত ব্যবস্থাপনাটি একটা শক্ত অবস্থানে নেবে, এবং সেখানে যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমদানির মাধ্যমে সেই তার মজুত ব্যবস্থাপনাটি গড়ে তুলবে। ইতিমধ্যে আমি বলেছি যে সরকার ইতিমধ্যে চাল আমদানির উদ্যোগ নিয়েছে, একটি ভালো দিক। সো এই মজুত ব্যবস্থাপনাটি গড়ে তোলার অন্যতম লক্ষ্য যদি হয় খোলা বাজারে চাল বিক্রির, তাহলেই ভোক্তা এখানে স্বস্তি পাবে যে তার একটি ক্রয় সক্ষমতার মধ্য দিয়ে যে চালটি কিনতে পারবে, আবার দিন শেষে কিন্তু আমরা কৃষকের দামটি দিতে পারবো। এই মেকানিজমটা করতে পারলেই উভয়কেই খুশি রাখা সম্ভব হবে। ধন্যবাদ সাইদ শাহিন আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। দর্শক, শুনছিলাম যে চাল উৎপাদন যদি কমে যায় তাহলে বাজার, অর্থাৎ কৃষক এবং ভোক্তার ভিতরে কী ধরনের প্রভাব পড়তে পারে, একই সঙ্গে সরকার বা কী ভাবছে এই বিষয়গুলো নিয়ে, যদি যথাযথ সংরক্ষণ মজুদ এবং একই সঙ্গে যদি সরকার চাল আমদানি করতে পারে, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাই যে ভোক্তারা এখানে যেমন একদিকে চাল কিনতে গিয়ে লাভবান হবেন, অন্যদিকে কৃষকও তার ধানের ন্যায্য মূল্য পাবে। দর্শক, বণিক বার্তার এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ডিজিটাল মাধ্যমে থাকছি। আমাদেরকে দেখতে এবং আমাদের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনতে চোখ রাখুন www.bonikbarta.net-এ। আর অবশ্যই একটি বিষয়ে আপনার সতর্ক থাকবেন, করোনার এই মহামারীর সময়ে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আপনি সুরক্ষিত থাকবেন, আপনার পরিবারকেও সুরক্ষা দিবেন। ধন্যবাদ সবাইকে।